প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে তোমাদের বিদ্যালয় বন্ধ আছে, তোমরা কিন্তু অবশ্যই ঘরে থাকবে, নিয়মিত হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত সুন্দর করে পরিষ্কার করবে, বেশি বেশি পানি পান করবে, খেলাধুলার পাশাপাশি লেখাপড়াটাও কিন্তু করতে হবে, তাই না বন্ধুরা? চলো, তোমাদের জন্য একটা জিনিস আমি নিয়ে এসেছি, নিশ্চয়ই দেখতে চাচ্ছ। হ্যাঁ দেখো তো কি এটা, সবাই চিনছো তাই না? বলো তো এটাকে কি বলে? ঠিক বলেছ, নৌকা। এটা কিন্তু আসল নৌকা নয়, খেলনা নৌকা। এটা কি নৌকা? তোমরা আসল নৌকা তো দেখেছো তাই না? আচ্ছা বলো তো এই নৌকা কোথায় চলে? ঠিক বলেছ, নৌকা নদীতে চলে। আচ্ছা এই যে তোমরা নৌকা দেখলে, নদী নিশ্চয় দেখেছ। বাংলাদেশে কিন্তু অনেক ছোট বড় নদী রয়েছে, এদেশে রয়েছে অনেক ছোট বড় নদী, আর এই নদী নিয়ে রয়েছে সুন্দর সুন্দর কবিতা। জানো সুন্দর একটা কবিতা আছে নদী নিয়ে? হ্যাঁ, এই সুন্দর কবিতাটির নাম হচ্ছে আমাদের ছোট নদী। এই কবিতাটি কে লিখেছেন জানো, আমাদের ছোট নদী কবিতাটি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে নদী নিয়ে যে কবিতাটির কথা বললাম, কবিতাটির নাম কি? আমাদের ছোট নদী। লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে আমাদের ছোট নদী প্রথম আট লাইন কবিতাটি নিয়ে আলোচনা করব। এসো এখন আমরা একটা ছবি দেখি, ছবিটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, কেমন? ছবিটা একটু চিন্তা করবে, কিন্তু ছবিতে কি কি দেখতে পাচ্ছ আমি কিন্তু জানতে চাইব। ছবি দেখা শেষ তাই না? এবার বলো তো ছবিতে তোমরা কি কি দেখতে পেয়েছো? খুব ভালো বলেছ, ছবিতে নদী দেখা যাচ্ছিল, নদীতে গরুর গাড়ি যাচ্ছিল তাই না? একটা ছেলে গামছায় জল পড়ে গায়ে ঢালছিল, আর একটা ছেলে আর একটা মেয়ে কি করছিল? মাছ ধরছিল। আচ্ছা আর একটা আর কি বললে? কাশবন। ঠিক বলেছ, নদীর পাশে কি হচ্ছিল? কাশবন দেখা গেছিল। নদীর পাশে কি ছিল? কাশবন ছিল তাই না? তো চলো এবার তোমাদের বাংলা বইয়ে 22 পৃষ্ঠা বের করো। বাংলা বইয়ে 22 পৃষ্ঠা বের করো। করেছো নিশ্চয় সবাই? দেখো তো বইয়ের এই ছবিটা, আমি যে ছবিটি একটু আগে দেখিয়েছিলাম আর বইয়ে যে ছবিটা রয়েছে তার মধ্যে মিল আছে কিনা? মিল আছে তাই না? আমি যে ছবিটা দেখিয়েছিলাম আর এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ একই রকমের ছবি, কি মজা তাই না? আচ্ছা শোনো, আমি এই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি, তোমরা কিন্তু মনোযোগ সহকারে শুনবে, কেমন? আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচুতার ঢালু তার পাড়ি, চিক চিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাক, তীরে তীরে ছেলে মেয়ে নাহি বার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকালে বিকালে কবু না হলে পড়ে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে
খরতর দুই কূলে বনে বনে উড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পারা। প্রিয় বন্ধুরা এখন আমরা কি করব, আমাদের ছোট নদীর প্রথম আউটলাইন নিয়ে আলোচনা করব, আবৃত্তি করব, পড়ব, কেমন? তাহলে আমি প্রথম আমি লাইনটাকে পড়ে যাচ্ছি, তোমরা কি করবে শুধুমাত্র আঙুল দিয়ে মিলাবে। আমি যখন পড়ব তোমরা তোমাদের আঙুলটা এই লাইনের উপর দিয়ে দিবে, ঠিক আছে? আঙুল দিয়ে মিলিয়ে যাবে লাইনগুলো, কেমন? আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উচ্চতার ঢালু তার পাড়ি, চিক চিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। প্রিয় বন্ধুরা তোমরা আঙুল দিয়ে মিলাচ্ছ তো? হ্যাঁ, আরেকবার মিলাও, আমি আরেকবার পড়ছি, তোমরা আঙুল দিয়ে আরেকবার মিলাবে, কেমন? আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি, চিক চিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাট। মিলেছো তো তোমরা আঙুল? এবার কি করবে জানো? এবার আমার সাথে তোমরা পড়বে, কেমন? আচ্ছা শুরু করা যায়, আমি যে লাইনটা বলবো তোমরা আমার সাথে সাথে সেই লাইনটা পড়বে, কেমন? শুরু করা যাক তাহলে, চলো। আমাদের ছোট নদী, বলো তোমরা। আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর, বলছো তো আমার সাথে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি, চিক চিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আমার সাথে পড়ছো তোমরা? আর একবার পড়ি, তোমরা আমার সাথে এই কবিতাটি আটলাইন আর একবার পড়, কেমন? আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি, চিক চিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট নদী বাঁকে বাঁকে বয়ে চলে, বৈশাখ মাসে হাঁটু জল থাকে, গরু গরুর গাড়ি পার হয়, নদীর দুই তীর উঁচু আর পাড়ি থাকে ঢালু, বালি টিক টিক করে কাদা দেখা যায় না, কাশফুল ফুলে ফুলে সাদা হয়ে থাকে, শালিকেরা ঝাঁক বেঁধে কিচির মিচির করে, রাতে থেকে থেকে শিয়ালের হাঁক শোনা যায়। তোমরা এই কবিতাটি এখন স্বরূপে পড়ো, স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে। তোমাদের এই কবিতাটি পড়তে যদি একটু সমস্যা হয় বা উচ্চারণে সমস্যা হয়,
অবশ্যই কি করবে, তোমার বাবা মার কাছে থেকে একটু উচ্চারণটা ঠিক করে নেবে, কেমন করতে? তাহলে চলো আমরা এই কবিতাটি একটা ছড়া গান আছে, ছড়া গানটা শুনে আসি, কেমন লাগে বলতো? ছড়া গানটা শুনতে আমার তো খুবই ভালো লাগে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখে মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ে। বন্ধুরা, ছড়া গানটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে না? হ্যাঁ, আমি জানি তোমাদের খুব 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 ভালো লেগেছে ছড়া গানটি। চলো বন্ধুরা, এখন আমরা কিছু নতুন শব্দ বাছাই করি। তোমরা যে কবিতাটি পড়লে এর মধ্যে থেকে একটু খুঁজে বের করো তো, তোমাদের কাছে কোনগুলো নতুন শব্দ মনে হচ্ছে? আমার কাছেও কিছু কিছু নতুন শব্দ মনে হয়েছে। আমি জানি যে এগুলো হয়তো আমার বন্ধুদেরও নতুন শব্দ তালিকায় আসতে পারে, তো একটু খুঁজে বের করো তো। আমাদের ছোট নদী কবিতা প্রথম আট লাইনের মধ্যে তোমাদের কাছে কোনগুলো নতুন শব্দ মনে হচ্ছে আমাকে বলো তো? এতক্ষণে পেয়ে গেছো নিশ্চয়ই, দেখি তো মিলে কিনা, দেখো তো কি মিলে গেছে না। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বাকি বাকি তো তোমাদের কাছে নতুন শব্দ মনে হচ্ছিল, আমি জানতাম। তাহলে আমাদের প্রথম নতুন শব্দটা কি আসলো তোমাদের থেকে? বাঁকে বাঁকে। আচ্ছা, বাঁকে বাঁকে বানানটা কেউ বলবে? ঠিক বলেছ, বয়সন্দ্রবিন্দুর আকার কয়েকারে কে? চন্দ্রবিন্দু আকার কয়েকারে কি? বাঁকে বাঁকে। তাহলে তোমরা কি বলতে পারবে কেউ বাঁকে বাঁকে শব্দের অর্থটা কি? ঠিক বলেছ, বাঁকে বাঁকে মানে নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। আমাদের যে নতুন শব্দ আমরা পেয়েছি সেটা কি? বাঁকে বাঁকে। বাঁকে বাঁকে মানে হচ্ছে নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। তোমরা রাস্তা চলার পথে কিন্তু দেখবা যে একটু সোজা যাচ্ছে না, একটু মাঝে বেঁকে যাচ্ছে, এটাকেই বলে বাঁকে বাঁকে। অনেকগুলো যদি বাঁক হয় সেটা হচ্ছে বাঁকে বাঁকে। আর একটা নতুন শব্দ বাছাই করো তো। বাছাই করেছ? এটা একটা তোমাদের কাছে নতুন শব্দ, বলতো শব্দটা কি? এই শব্দটা তোমরা বাছাই করেছো, নতুন শব্দ কি? ঠিক বলেছো, হাঁটু জল। নতুন শব্দ কি? হাঁটু জল। হাঁটু জল বানানটা কে বলতে পারবে? হয় চন্দ্রবিন্দু আকার টয়সুটু হাঁটু জল, হাঁটু জল। এখন আমরা তো আরেকটা নতুন শব্দ পেলাম, এই হাঁটু
জল। এখন বলতো হাঁটু জল শব্দের অর্থ কি হতে পারে? ঠিক বলেছ, হাঁটু সমান পানি। হাঁটু জল মানে হাঁটু জল শব্দের অর্থ হচ্ছে কি? হাঁটু সমান পানি। আচ্ছা, এবার দেখো একটা নতুন শব্দ। এটা কিন্তু আমার কাছে নতুন শব্দ মনে হয়েছে, যে আমার সোনামণিরাদের কাছেও এটা নতুন শব্দ হতে পারে। নতুন শব্দটা কি বলতো? ঢালু। ঠিক বলেছ, নতুন শব্দটা কি হচ্ছে? ঢালু। আচ্ছা দেখি তো ঢালু বানানটা কিভাবে বলতো? ঢ আকারে ঢা আর লয় রস্যু, ঢালু। ঢালু, ঢালু শব্দের অর্থ কে বলবে? ঢালু শব্দের অর্থ কি? হ্যাঁ ঠিক বলেছ, আমি জানি আমার সোনামণিরা সবাই খুব ভালো পারে। ঢালু শব্দের অর্থ হচ্ছে নিচু। এটা একটা নতুন শব্দ বলতো? এটাও তো তোমরা বাছাই করেছো তাই না? যে এটা একটা নতুন শব্দ তোমাদের কাছে মনে হচ্ছে, বলতো কি এটা? চিকচিক। চিকচিক, চিকচিক বানানটা কি? চয়সি ক, চিক চয়সি ক, চিকচিক। চিকচিক মানে কি? মানে চিকচিক শব্দের অর্থটা কি তুমি কি জানো? চিকচিক শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। চিকচিক শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। চিকচিক শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। আরেকটা শব্দ আছে দেখো তো, এটা তোমাদের কাছে নতুন শব্দ মনে হচ্ছে কিনা? কি বলতো এটা? পাড়ি। পাড়ি, পাড়ি বানানটা কি? প আকারে পা, ডয় বিন্দ্র রশ্মি, ডয় বিন্দু র রশ্মি, প আকার ডয় বিন্দু র রশ্মি, পাড়ি। পাড়ি শব্দের অর্থ কি জানো বলতো? ঠিক বলেছ, পাড়ি শব্দের অর্থ হচ্ছে পাড়। আর এই শব্দের অর্থ পার। আমার আরেকটা নতুন শব্দ দেখো, এটা কি মনে হয়নি তোমাদের কাছে নতুন শব্দ? হ্যাঁ তাই তো, আমি আমার সোনামণিদের মনের কথা কিভাবে জানতে পারলাম? যে আমার সোনামণিরা এগুলো নতুন শব্দ বাছাই করতে পারে। এটা কি বাছাই করেছো তোমরা? কিচিমিচি। কি বাছাই করেছো? কিচিমিচি। কিচিমিচি বানানটা কি? কয়সি কি, চয়সি চি, কিচি ময়সি মি, চয়সি চি। কিচিমিচি মানে কি জানো? খুব সহজ, কিচিমিচি মানে পাখির ডাক। কিচিমিচি মানে পাখির ডাক। কিচিমিচি মানে পাখি ডাক। আরেকটা শব্দ আছে আমার কাছে নতুন মনে হয়েছে তোমাদের জন্য, তোমাদের মনে হয়েছে নতুন শব্দ, বাহ খুব ভালো,
শব্দটা কি হাঁক শব্দটা কি হাঁক হয় চন্দ্রবিন্দু আকার ক হাঁক মানে কি জানো চিৎকার করে ডাকা হাঁক মানে হাঁক মানে কি চিৎকার করে ডাকা আমার সাথে সাথে তোমরা একটু পড়ো ভেঙে যায় বাঁকে বাঁকে মানে নদী বা রাস্তা যেখানে ভেঙে যায় হাঁটু জল মানে হাঁটু সমান পানি হাঁটু জল মানে হাঁটু সমান পানি হাঁটু জল মানে হাঁটু সমান পানি আমার সাথে তো পড়ছো তো ঢালু ঢালু মানে নিচু ঢালু মানে নিচু ঢালু মানে নিচু চিকচিক চিকচিক মানে উজ্জ্বল চিকচিক মানে উজ্জ্বল চিকচিক মানে উজ্জ্বল পাড়ি পাড়ি মানে পাড় পাড়ি মানে পাড় পাড়ি মানে পাড় কিচিমিচি কিচিমিচি মানে পাখির ডাক কিচিমিচি মানে পাখির ডাক কিচিমিচি মানে পাখির ডাক হাঁক মানে চিৎকার করে ডাকা হাঁক মানে চিৎকার করে ডাকা আমি কবিতার প্রথম চরণ বা লাইনটা বলবো তোমরা পরের লাইনটা আমাকে শোনাবে কেমন দেখি পারো কিনা আমি কি বললাম বুঝতে পেরেছো মানে কবিতার প্রথম লাইনটা ধরো আমি তোমাদের বলবো তোমরা পরের লাইনটা আমাকে বলবে কেমন শুরু করা যাক তোমরা সবাই প্রস্তুত শুরু করলাম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে তার পরের লাইনটা কি হবে হ্যাঁ খুব সুন্দর বলেছো কি বললে আমি বলেছি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আর তোমরা কি বললে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বাহ চমৎকার পরের লাইনটা আমি আবার বলি দেখি তারপর আমি পরের লাইনটা বলি তোমরা তারপরের লাইনটা কেমন পারো দেখি তো পার হয়ে যাই গরু পার হয় গাড়ি তারপর লাইন কি হবে ঠিক বলেছো তোমরা কি বললে দুই ধা উঁচুতা হ্যাঁ ঠিক বলেছো সুন্দর 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 আমি বলেছি পার হয়ে যাই গরু পার হয় গাড়ি আর তোমরা কি বললে আমাকে দুই ধা উঁচুতার ঢালু তার পারি সুন্দর বলেছো এবার আমি দেখি এর পরের লাইনটা কেমন পারো চিকচিক করে বালি কোথা নাই কাদা বলো বলো পরের লাইনটা কি হবে ও বাবা সবাই দেখি পারো তোমরা কি বললে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা সুন্দর বলেছো এবার আমি আরেকটা লাইন বলছি ঠিক আছে তোমরা কি করবে পরের লাইনটা বলবে দেখি কত তাড়াতাড়ি উত্তর বলতে পারো কিচিমিচি করে সে তার স্বামী কেড়ে ছাক ওয়াও সুন্দর আমি বলার মাত্রই তোমরা উত্তর দিয়ে দিলে পরের লাইনটা বলে দিলে কি বললে রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত সুন্দর বলেছো এবার আমি তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব আমি কিন্তু যে প্রশ্নটা করব তোমরা আমাকে মুখে মুখে উত্তরটা বলবে কেমন আমার প্রথম প্রশ্ন কে আগে পারবে প্রথম প্রশ্নের উত্তর মুখে মুখে দিতে প্রশ্নটা হচ্ছে বাঁকে বাঁকে কি বয়ে চলে হ্যাঁ খুব সুন্দর বলেছ বাঁকে বাঁকে নদী বয়ে চলে বাকে বাকে উত্তরটা কি হবে নদী বয়ে চলে এই পার এইবার
দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। দ্বিতীয় প্রশ্ন থাকবে আমার, আমার দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে, বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে বলতো? কে কে বলতে পারবে মুখে মুখে উত্তর? বৈশাখ মাসে ছোট নদীর পানি কেমন থাকে, কতটুকু থাকে? হাঁটু জল থাকে। উত্তরটা কি হবে? কতটুকু পানি থাকে? এবার জরিবার তোমাদের জন্য থাকবে তিন নম্বর প্রশ্ন। প্রশ্নটা আগে মনোযোগ সহকারে শুনে নাও আমি কি বলি বা কি জানতে চাই। তো বন্ধুরা, তোমাদের জন্য তিন নম্বর প্রশ্ন, নদীর দুই ধার দেখতে কেমন? তোমাদের জন্য তিন নম্বর প্রশ্ন হচ্ছে, নদীর দুই ধার দেখতে কেমন? ওয়াও, ঠিক বলেছো, নদীর দুই ধার কেমন উঁচু। এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন, যা তোমাদের জন্য শেষ প্রশ্ন আমার। আমি জানি উপরে তিনটা প্রশ্নের মতন এই প্রশ্নের উত্তরও তোমরা সহজেই দিতে পারবে। প্রশ্নটা হচ্ছে একদম সহজ, রাতে কি শোনা যায়? প্রশ্নটা কিন্তু একদম সহজ, রাতে কি শোনা যায়? সহজ না? তোমরা সবাই হাত তুলে ফেলেছো না যে আমি পারি আমি পারি? তাহলে কি হবে, রাতে কি শোনা যায়? শিয়ালের হাঁক শোনা যায়। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো করেছিলাম তোমরা যে সঠিক উত্তরগুলো দিয়েছো, আরেকবার দেখি প্রশ্নগুলো কি ছিল আর তোমরা কি কি উত্তর দিয়েছো, তাই না? প্রথম প্রশ্ন ছিল, বাঁকে বাঁকে কি বয়ে চলে? তোমরা বলেছো নদী বয়ে চলে, খুব সুন্দর করে বলেছো। বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে আমি বলেছিলাম দ্বিতীয় প্রশ্ন যে কতটুকু থাকে, তোমরা মুখে মুখে সুন্দরভাবে উত্তর দিয়েছো যে হাঁটু পানি থাকে। আমি তিন নম্বর প্রশ্ন করেছিলাম, নদীর দুই ধার দেখতে কেমন, আর তোমরা খুব জলদি বলেছো উঁচু। আর সর্বশেষ যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে, রাতে কি শোনা যায়? তোমরা সবাই বলেছো শিয়ালের হাঁক শোনা যায়। খুব সুন্দর, তোমাদের সকলের জন্য করতালি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়িতে তোমরা আমাদের ছোট নদীর এই কবিতাটির প্রথম আট চরণ বা লাইনটা তোমার বাবা মার কাছে অবশ্যই আবৃত্তি করে শোনাবে। আর স্কুল যেহেতু বন্ধ, এখন আবৃত্তিটা শিখে রাখবে, স্কুল খোলার পরে তোমার যে বাংলা পড়ান যে স্যার বা ম্যাডাম তাকে অবশ্যই কিন্তু আবৃত্তি করে শোনাবে। আর অভিভাবক মণ্ডলী দৃষ্টি আকর্ষণ করছি, করোনা ভাইরাস প্রতিরোধে পরিবারের সবাইকে নিয়ে ঘরে অবস্থান করুন, বিদ্যালয় বন্ধ, তাই আপনার সন্তানের লেখাপড়ার একটু বিশেষ যত্ন নিন। সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই লেখাপড়াটা সুন্দরভাবে চালিয়ে যাবে বাড়িতে, কেমন? তা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কেমন? এখন আসি, ধন্যবাদ সবাইকে।